15 বছরে যে জঞ্জাল তৈরি হয়ে আছে এক দেড় মাসে পরিষ্কার করা সম্ভব? আপনি কি মনে করেন? যারাই দায়িত্ব পেয়েছে ছাত্র জনতার হাত থেকে, দেশের মানুষের হাত থেকে, তাদেরকে তো একটু সময় দেবেন নাকি? কুষ্টিয়াতে বাংলাদেশ জামায়াতে ইসলামের শ্রদ্ধাভাজন আমিরনী সাংবাদিকদের জানিয়েছেন, আমরা সম্মানজনক এবং যুক্তিপূর্ণ সময় তাদেরকে দিতে চাই, যেন দিনের ভোট আর রাতে না হয়। কথা বলেন না কেন? সুতরাং সম্মানজনক সময় নিয়ে তারা ঠিক ব্যবস্থা করবে। যারা খুব তাড়াতাড়ি করছেন, তে 10 মাস 10 দিন সময় দেবেন না। এমনিতেই বেবি অনেকে ফ্লেক্সি লোড করে নিয়ে আসবে বাড়ি থেকে। সুতরাং আমরা চাচ্ছি সংস্কার যখন আরম্ভ হয়েছে দেশে, 1628টা চেয়ার আছে এই দেশের, মেন চেয়ার, এ চেয়ার না, যিনি পালিয়েছে তার চেয়ার থেকে শুরু করে এদেশের ওসি সাহেবের চেয়ার পর্যন্ত আপনি গণনা করবেন, 1628টা চেয়ার হয়। আমরা চাই খুব তাড়াতাড়ি যারা দায়িত্বে আছেন এই 1628টা চেয়ার যেন খুব তাড়াতাড়ি পরিবর্তন করা হয়, কারণ এগুলো সব ওই জালেমদের দোষ। এগুলো পাল্টিয়ে বৈষম্যের শিকার হয়ে 15.5 বছর যারা ওএসডি হয়েছিলেন, যারা নিজেদের চেয়ার পর্যন্ত পৌঁছাতে পারে নাই, আমরা চাই তাদেরকে এই সমস্ত জায়গাগুলোতে দেওয়া হোক। জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেয় না তার বাস্তব প্রমাণ কালকের একটা কল রেকর্ড। একজনের জন্মদিন নাকি গোপালগঞ্জে পালন করতে দেয়নি এক ওসি সাহেব, এই জন্য বাইরের দেশ থেকে তাকে হুমকি দিচ্ছে যে তার নাম লিস্ট করে রাখো, আমি যদি কোনোদিন আসি তার খবর কর। আমি কথাটা শোনার পরে মিলালাম, আল্লাহু লা ইয়াহদিল কওমা যালিমিন, আল্লাহ যে ইয়াহদি দিয়েছেন মোজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, আল্লাহ তাআলা জানিয়েছেন যে আমি জালেমদেরকে হেদায়েত দিচ্ছি না, দেবও না। কালকের কল রেকর্ড শোনার পরে আমার মনে হচ্ছে ওনার কপালে হেদায়েত নেই এবং আল্লাহ দেবেও না। নয়তো এত কিছু হওয়ার পরেও এই লোকটা হুমকি দিতে পারে, আপনার বিশ্বাস হয়? হেদায়েত চাই না, কারণ আমরা হেদায়েত চাইলেও আল্লাহ দেবেন না। জালেমদের হেদায়েত দেবেন না আল্লাহ নিজে জানিয়েছেন, কারণ জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ নিজে। এটা আমি বানালাম, সূরা শুরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস ইলা আখিরি আয়া। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব, কেস করব, অভিযোগ দাখিল করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের বিরুদ্ধে জুলুম করে। আল্লাহ ইয়াজলিমুন আল মুসলিমুনা দেননি, যে মুসলমানদের উপরে যারা জুলুম করে, ইয়াজলিমুন আল নাস দিয়েছেন যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে। এরা আমির হামজার মামলার আসামি না, এরা সরাসরি আল্লাহর মামলার আসামি। 1628 জন যারাই ছিলেন, আর আপনারা কিন্তু বাংলাদেশের কারো মামলার আসামি না, সবাই এখন আল্লাহর মামলার আসামি। মামলার বাদি যত বড় হয় মামলা তত কঠিন হয়, এবং জামিন পাওয়াও তত কঠিন হয়। আপনারা জানেন আমি 3টি বছর জেলে ছিলাম, আমার যে মামলা ছিল আমার মনে হয় যদি সাজাও লাগিয়ে দিত সর্বোচ্চ 3 মাস, কিন্তু মামলার বাদি যেহেতু একেবারে আল্লাহর ওলি, এই জন্যে বহুবার মামলা সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টে ওঠার পরও বলে না হবে না। এই কয়েকদিন আগে মামলা আমার সব খারিজ হয়ে গেছে। আমি মনে করলাম মাননীয় আদালতকে প্রশ্ন করি যে আমার মামলা তো আপনার কাছে 3 বছর ছিল, এতদিন তো কিছুই করেননি, হঠাৎ এখন বলছেন কোনো দোষ নেই, সব বেকসুর খালাস করে দিলাম। মামলাটা হাতে নিয়ে উনি বলছে এর ভেতরে তো কোনো মাল ম্যাটারেস নেই, কি দিয়ে বিচার করব, সব বাদ দিয়ে দিলাম। তো এতদিন এই কথা বললে তো আমার 3 বছর জেলে থাকা লাগে না। উনি এইটাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল। কি বাঁধা ছিল?
এখন যেহেতু হাত খোলা ন্যায় বিচার করতে পারছেন, আমরা চাই এদেশে যত চেয়ার আছে সব হাত যেন আবু সাইদের মতো এভাবে খোলা থাকে। এভাবে হাত খোলা চান না, কিয়ামতের আগে কোন জালেম এদেশের চেয়ার আর আসতে পারবে না ইনশাআল্লাহ। সতর্ক থাকা লাগবে আমাদের। এই জন্য যারা তাড়াহুড়া করছেন আপনারা একটু শান্ত হন, আগে 10 মাস 10 দিন সময় দেন, বাসর হোক। কথা বলেন না কেন, আমি আর নিচে নামলাম না, আল্লাহ আপনাদেরকে সম্মতি দান করুন। আমি দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে সেই বিকাল 3টা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত এদেশের পতিত দশা আলেমদের মুখে, ইসলামিক চিন্তাবিদদের মুখে এবং জাতীয় নেতৃবৃন্দের মুখে আপনারা নবীর সিরাত সম্পর্কে বিভিন্ন কথা শুনতেছেন, আমি লাইভ দেখছিলাম। আমার আজকের আলোচনার বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন একমাত্র আদর্শ। এই পয়েন্টের উপরে পড়া কোরআন শরীফ থেকে হাদিস থেকে আমি 18টা পয়েন্ট বের করেছি, খুব সংক্ষেপে এর উপরে আপনাদের সামনে কথা উপস্থাপন করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। জবান খুলে কোরআনের এই সোনালী আয়াতটা একটু পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সাদাকতা ইয়া রাব্বানা। সূরা আহজাব 21 নম্বর আয়াতের প্রথম অংশ আমরা তেলাওয়াত করলাম। আমার আলোচনার বিষয় হচ্ছে বিশ্বনবী কেন একমাত্র আদর্শ। এ পৃথিবীতে বহু মানুষকে আমরা আদর্শের সৈনিক হওয়ার ঘোষণা দিতে শুনি, তারা স্লোগান পর্যন্ত দেয় আমরা সবাই অমক সেনা, ভয় করি না বুলেট বোমা। আজকের আলোচনার পরে এটা ক্লিয়ার হবে, বিশ্বনবী বাদ দিয়ে অন্য কারো আদর্শের সেনার ঘোষণা যদি কেউ দেয়, এ মারা গেলে নবীর সুপারিশ থেকে বঞ্চিত ও চির জাহান্নামী। আমরা যেহেতু মানুষ এবং আমরা মুসলিম, আমরা জাহান্নামে যেতে চাই না এই ছোট্ট ভুলের কারণে, এই ভুলটা আজকে শুধরিয়ে নেব ইনশাআল্লাহ। সূরা আহজাব কোন সূরা বলেন তো? এটা ক্লাস চলছে, ছাত্রের মতো জবাব দেবে। আহজাব শব্দের শাব্দিক অর্থ দল সমূহ, এর এক বচনে হচ্ছে হিজবুন। হিজবুন মানে দল। পৃথিবীতে দল আছে 2টা। প্রশ্ন আসতে পারে বাংলাদেশে প্রায় 73টার উপরে দল, আর দল 2টা মানে? হ্যাঁ, দল একটা হচ্ছে আল্লাহর দল, একটা হচ্ছে শয়তানের দল। আমরা সামনে বিস্তারিত ওই 2টা দলের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। দল করা লাগবে এই ঘোষণা আমির হামজার না আল্লাহর, এ শব্দটা শুনলে অনেকে মান্ধাত আমলের দিকে নিয়ে যায়। হ্যাঁ, আপনি আলেম মানুষ, হুজুর মানুষ, ইমাম সাহেব মানুষ, আপনি দল দাঁড়িয়ে এগুলো করবেন কেন? কোরআনে কারিমের যদি কেউ একটা আয়াত অবিশ্বাস করে, আর ইমান থাকার কথা, আল্লাহ পাক বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকতেই হবে। তাহলে দল এ শব্দটা কোরআনে আছে না নেই? দল এই বাংলায় নেই, কিন্তু উম্মাতুন শব্দ তো আছে। আমি সেই দিন গাইবান্ধায় ওই দিন আলোচনা করার পরে একজন মুসলিম হয়েছিল, জিজ্ঞাসা করলাম, পরবর্তীতে ওই দিন আলোচনার বিষয় ছিল ভোট, উনি শিক্ষিত মানুষ, আমারে জিজ্ঞাসা করছে আপনি ভোট এ শব্দ নিয়ে আসলেন, কোরআনে হাদিসে এই শব্দ আছে, এটা তো আরবি। হ্যাঁ আছে, আমানাত শব্দটা কোরআনে আছে, তাফসিরে মারিফুল কোরআন আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহে আমানতের প্রায় 19টা অর্থ দিয়েছেন, তার ভেতরে অন্যতম অর্থ হচ্ছে ভোট দেওয়া, রায় দেওয়া, সমর্থন দেওয়া। সুতরাং কেউ যদি ভোট এটাকে দুনিয়ার কোনো বিষয় মনে করে এড়িয়ে যায়, সে কিন্তু মরণের পরে ধরা খাবে। কথা বলেন, আমরা আখেরাতে আদালতে ধরা খেতে চাই, আমরা বাঁচতে চাই।
সুতরাং দল মাস্ট বি করাই লাগবে, যে দলের কর্মসূচি দুইটা, তারা ভালো কাজে আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর ভাষা এরাই হচ্ছে সফল কাম দল। এদেশে যত দল আছে এই দুইটি কর্মসূচি কারা পালন করে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন করে আপনি সামনে আগাবেন ইনশাআল্লাহ। তাহলে নবীজি আমাদের জন্য একমাত্র আদর্শ কেন, এর এক নম্বরে আমি পেয়েছি তার জীবনটা আমাদের কাছে পরিষ্কার। এই কারণে পৃথিবীতে আমরা যত নেতা নেত্রীকে মেনে চলতে দেখি, যে কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী আপনি হন, ওই রাজনৈতিক দলে যাকে মানেন তার চরিত্র জীবন আপনার কাছে কিন্তু পরিষ্কার না। কথা বলে না কেন? আমি নাম ধরেই বলছি, আওয়ামী লীগ যারা করতেন, এখন আওয়ামী লীগ এদেশে আছে কিনা আমি জানি না, আছে বললাম ওই যে 14%, ওরাও এখনো পর্যন্ত তওবা করে ফিরে আসার চেষ্টায় আছে, আল্লাহ যেন তাদেরকে তাওফিক দেন। আর যদি হেদায়েত না থাকে দোয়া করেও তো হবে না, আল্লাহ যেন তাদেরকে মায়ের কাছে পাঠিয়ে দেন। একটু আসতে বলেন ভাই, এটা জোরে বলার দরকার নেই। জীবনই পরিষ্কার হওয়ার কথা বলছিলাম, যারা করতেন আওয়ামী লীগ, বলেন তো আপনার বিবেকের কাছে, শেখ হাসিনা জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি, এ গ্যারান্টি আপনি দিতে পারবেন? না না, এ কথা বলা ভুল হয়ে গেল। ওনার সারা জীবনে কোনো সত্য কথা আছে কিনা আমার সন্দেহ। আমার এই 33 বছর বয়সে তো আমি কোনো সত্য কথা ওনার কাছ থেকে শুনলাম? কথা বললেই মিথ্যা কথা বল, ওটা নয় বাদ দিলাম। আর আমি আর একজনের ধরি, বিএনপি যারা করেন, খালেদা জিয়া জীবনে একটা মিথ্যা কথা বলেনি, এ কথা আপনি গ্যারান্টি দিতে পারবেন? জামাত ইসলাম যারা করে তারা এ কথার গ্যারান্টি দিতে পারবেন যে মরহুম শহীদ মতিউর রহমান নিজামী জীবনে মিথ্যা কথা বলেনি? বলেন না। চরমোনাই পীরের মরিদ যারা, তারা কি এ গ্যারান্টি দিতে পারে সৈয়দ রেজাউল করিম জীবনেও মিথ্যা কথা বলেনি? একজনের ব্যাপারে গ্যারান্টি আছে, আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছেন, তার 63 বছরে একটা মিথ্যা কথা নেই। এই জন্য বিশ্ব নামে আমাদের একমাত্র আদর্শ হওয়ার কারণ এই যে জীবনে 63 বছরে একটাও মিথ্যা কথা বলেননি। ধরে বলেন আল্লাহু আকবার, এটা যে কত বড় বিষয় আপনি চিন্তা করলে আপনি চিন্তার রেখা শেষ করতে পারবেন না। আমাদের দিনের ভেতরে 24 ঘন্টায় কত মিথ্যা আসে, আর তার পুরা 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা তিনি বলেননি। দুই নম্বরে পেয়েছি আমি, তিনি উন্নত চরিত্রের অধিকারী ছিলেন, এমন চরিত্র আল্লাহ তাকে দিয়েছিলেন। আমি 3 জন নবীর নাম পেয়েছি, আল্লাহর নামের সাথে তাদের নাম আল্লাহ মিলিয়ে দিয়েছেন। হযরত ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়েছিলেন গোলামিন হালিম, আমার সহনশীল বান্দা। হযরত ইসহাক নবীকে আল্লাহ বলেছিলেন গোলামিন আলিম, আমার জ্ঞানী বান্দা। আর মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ ডাক দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। বৃষ্টি হচ্ছে না বাইরে? এখানে ওঠাউঠি করেন কেন? বসেন বসেন। এই কোরআনের আলোচনার ভেতরে কথা বললে কিন্তু গোনা হবে ভাই, কথা বলা যাবে না, কষ্ট হলে ওইভাবে থাকেন, কথা বলবেন না। 3 নম্বরে পেয়েছি আমি, সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন, বিশ্ব নবী তোমাদের জন্য একমাত্র আদর্শ হওয়ার কারণ তিনি শ্রেষ্ঠ সম্পদ। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। নবী আপনি বলুন, তামাম দুনিয়ার মানুষেরা যা গেইন করে, যা অ্যাচিভ করে, যা অর্জন করে, যা কিছু পেয়ে আনন্দে আছে, আমি আল্লাহর কাছে এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আপনি। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আপনার আদর্শ পেয়েছে যারা, সে মানুষগুলো যেন আনন্দে থাকে, তারা যেন খুশি হয়।
এজন্য আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত এদেশের 100 জনের মাত্র 15 জন মানুষ বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মানতেন, তারা খুশি ছিলেন, রাজি ছিলেন। মাত্র 1 মাস কয়েক দিনের ব্যবধানে এই যে 100 জনের এখন 58 জন মানুষ বিশ্ব নবী ছাড়া আর কাউকে বুঝতে চাচ্ছে না। সময়টা যেতে দেন, এদেশের 100 জনের 100 জন মানুষ চাইবে বিশ্ব নবী ছাড়া কারো আদর্শ মানি না। ওকে সংক্ষেপ করছে আমাদের প্রধান অতিথি এসে পড়েছেন, এই জন্য 4 নম্বরে বেসিং এই পৃথিবীর ময়দানে বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য, বিশেষ করে মুমিনদের জন্য সবচাইতে বড় অনুগ্রহ। সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযি ইউবাই لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا إلى آخر آية অবশ্যই মুমিনদের জন্য এই পৃথিবীর ময়দানে বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ। আমরা এক একটা আয়াতের ভেতরে বিভিন্ন তাফসির অনুযায়ী যত কথা আল্লাহ জানিয়েছেন নবীর সম্পর্কে, প্রচন্ড গরম, আপনাদের কষ্ট হবে যেন আমি খুব সামারাইজ করছি। 6 নম্বরে পৃথিবীর ময়দানে বিশ্ব নবী একমাত্র আদর্শ হওয়ার পেছনে কারণ এই, তিনি গোটা জাহানের জন্য ছিলেন একমাত্র রহমত। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ এই ঘোষণা দিয়েছেন, আমার সালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আলম বলেন না যে শুধু পৃথিবীর জন্য, আলামিন যত জগৎ আল্লাহ বাজিয়েছেন আর যত জগতে আল্লাহর যত সৃষ্টি আছে, এতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, প্রতিটি জগতে ওই সৃষ্টি অনুযায়ী আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে, যেখানেই যেই সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির জন্য মোহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে রহমত। বলেন সুবহানাল্লাহ। সেই রহমতকে হযরতে হালিমাতু সাদিয়া চিনেছিলেন, কোলে নেওয়া থেকে শুরু করে বাড়ি পর্যন্ত যেখানে নিয়ে গেছেন, সিরাত ইবনে হিশাম বলছে সব জায়গায় হালিমাতু সাদিয়া বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহর রহমত পেয়েছিলেন। সিরাত বিশ্বকোষের ভেতরে বেশি আল্লাহর নবীকে হযরতে হালিমাতু সাদিয়া যেদিন কোলে তুলে নিলেন, হযরতে হালিমা বলেন আমার স্তনে দুধ ছিল না, মোহাম্মদ রাসূলুল্লাহকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের স্তন আমার স্তন দুইটাই দুধে পরিপূর্ণ হয়ে গেছে। আমি ডান স্তন তাকে দিলাম, তিনি পান করলেন, বাম স্তন তাকে দিয়েছি, সঙ্গে সঙ্গে তিনি মুখ বের করে নিলেন। হযরতে হালিমা বলেন আমি একবার দুইবার তিনবার মোহাম্মদ রাসূলুল্লাহর মুখে আমার স্তন দিয়েছিলাম, তিনবারই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্তন থেকে মুখ বের করে নিয়েছেন, চোখের ইশারা দিয়ে যেন আমাকে বসাতে চাই, মা হালিমা জোর করেন কেন, ডান স্তন এটা আমার অধিকার ছিল আমি পান করেছি, বাম স্তন এটা আমার অধিকার না, আমি জানি আপনার একটা সন্তান আছে তার নাম আব্দুল্লাহ, এটা আমার দোদ ভাই আব্দুল্লাহর অধিকার, ও মা হালিমা পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। ঢাকাবাসী যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করেন নাই, এই রবিউল আউয়াল মাসে সেই নবীর উম্মত আমরা এখন যারা দাবি করছি, অধিকাংশ গুলোই দেখতে পাই যত বড় হচ্ছি তত ভাইয়ের হক মারার জোম হচ্ছি। এটা তো রবিউল আউয়ালের শিক্ষা ছিল না। হযরতে হালিমা বলেন তাকে যে গাধার উপরে তুললাম, দুর্বল ছিল সঙ্গে সঙ্গে সবল হয়ে গেছে, বাড়িতে পৌঁছাতে দেরি, কুয়ায় পানি ছিল না, কুয়া ভর্তি হয়ে গেছে,
খেজুর গাছে খেজুর ছিল না, বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ যেহেতু রহমত, আমার খেজুর গাছে খেজুর পরিপূর্ণ হয়ে গেছে। সুতরাং ওনাকে যেখানেই নেওয়া হয় সেখানে যদি রহমত আসে, আমাদের এই মাথা থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, আজকের এই সিরাত অনুষ্ঠানে যদি সিদ্ধান্ত নিয়ে যেতে পারি সব জায়গায় তাকে ছাড়া কাউকে মানবো না, অবশ্যই আল্লাহ পাকে 56,000 বর্গ মাইল রহমত বরকত দিয়ে ভরে দেবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন এটা দেন আমাদের মাধ্যমে, বলেন আমিন। 6 নম্বরটা 7 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ, এইটার ব্যাখ্যা করার জন্য আমি 8-10 মিনিট সময় নিলাম, একটু খেয়াল করবেন। বিশ্ব নবী আমাদের একমাত্র আদর্শ, এই কারণে 7 নম্বর পয়েন্টে আমি কোরআন থেকে নিয়েছি, গোনা মাপের গ্যারান্টি শুধু তার আদর্শ অনুসরণের মাধ্যমে। পৃথিবীতে বহু মানুষ আছে, বহু বিশ্ব নেতার দাবি অনেকে করছে, অনেকে বিশ্ব মানবতার দাবি করছে, অথচ বিশ্ব নেতা হওয়ার জন্য যে 7টা কোয়ালিটি লাগে আমরা অধিকাংশ মানুষের ভেতরে পাই না, আন্দাজে শুধু ঢোল বাজাই। এ পৃথিবীতে বিশ্ব নেতার দাবি করতে পারেন নবীরা রাসূলরা, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে বিশ্ব নেতৃত্ব দেওয়ার দাবি করতে পারে নবী রসুলরা, এ কথার সাথে একমত আছেন? আমরা একজন নবীর নাম বলছি, হযরত ঈসা রুহুল্লাহ। তিনি জন্মের পরে তার সাথীর লোকেরা তাকে অবৈধ হারামজাদা এরকম উল্টা পাল্টা নাম দিয়ে ডাকতো। হযরতে মরিয়ম আলাইহিসসালামের কাছে যখন জিজ্ঞাসা করেছে জাতির লোকেরা বিয়ে হয়নি সন্তান পেলে কোথায়, খুব খেয়াল করে শুনবে, হযরতে মরিয়ম ইশারা দিয়েছিলেন দোলনার দিকে, ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। তিনি ইশারা দিয়ে বললেন, এই যে দোলনায় যে ছেলেটা আছে ওকে জিজ্ঞাসা করো ওর জন্মের পরিচয়, বলতে পারবে? ওরা বলছে ছোট্ট বাচ্চা, কথা বলবে কি করে? সঙ্গে সঙ্গে দোলনা থেকে হযরত ঈসা তার এই জাতির লোকের এই কথার উত্তর দিয়েছেন, জবাব দিয়েছেন, ক্বালা ইন্নি আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-জাকাতি মা দুমতু হাইয়্যা। বলেন আল্লাহু আকবার। দলনা থেকে হযরত ঈসা বললেন, আমি অবৈধ সন্তান না, আমি জারজ না, আমি আল্লাহর বান্দা, আল্লাহ পাক আমাকে জামানায় নবী করে পাঠিয়েছেন এবং আমাকে সামনে কিতাব দেবেন, আমাকে তিনি ওসিয়ত করেছেন, আদেশ দিয়েছেন, আমি যেন সলাত আদায় করি, যাকাত আদায় করি, যতদিন আমি জীবিত আছি আমার মার বাবার সাথে মায়ের সাথে যেন আমি ভালো ব্যবহার করি। এখানে কয়েকটা পয়েন্টের দিকে তাকান। হযরতে ঈসা তিনি নিজের পরিচয় দিতে গিয়ে প্রথমে বললেন, আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে জামানার নবী করে পাঠিয়েছেন এবং কিতাব সামনে আমাকে দেবেন। আজ পৃথিবীর ময়দানে যারা বিশ্ব নেতা হওয়ার কথা জানায়, যাদেরকে দাবি করা হয়, দেখেন তো এ মানুষগুলোর বাবা এক ধর্মের, মা এক ধর্মের, জন্ম আপনার আগে বৈধ হওয়া লাগবে এরপরে বিশ্ব নেতা, যে 7টা পয়েন্ট আছে আয়াতের তাফসিরে, অত জোরে বলার দরকার নেই, আপনি বুঝলেই হবে। বিশ্ব নেতা হওয়ার জন্য প্রথম কোয়ালিটি থাকবে আপনার জন্ম হওয়া লাগবে বৈধ। এ পৃথিবীর প্রত্যেকটা নবীর জন্ম ছিল বৈধ, কোনো নবী অবৈধ না, কথা বলেন? অথচ এখন অনেককে এমন দাবি করে আকাশে তোলা হচ্ছে যার মা এক ধর্মের, বাবা আর এক ধর্মের। আমি বাকি 6টা নাই নাই বললাম। ঢাকাবাসী এ
এবার আসেন তো সূরা আলে ইমরানের 131 নম্বর আয়াতের এই ব্যাখ্যাটা বলার জন্য আমি এই আশপাশে যাচ্ছিলাম। বিশ্ব নবীকে অনুসরণ করলে জীবনের গোনা মাপের গ্যারান্টি দিয়েছেন কে? এতদিন আয়াত যেভাবে শুনেছেন ওইভাবে না, যেহেতু এখন ডিজিটাল যুগ, ডিজিটাল কায়দায় শোনা লাগবে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব বিস্তারিত দিয়েছেন, আমি শুধু ইঙ্গিত দিচ্ছি, একটু তাকান। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, যদি আল্লাহকে ভালোবাসি এ দাবি তোমাদের থাকে? এ দাবি আমাদের আছে না নেই? আল্লাহকে আমরা ভালোবাসি এ দাবি আছে না নেই? আল্লাহ বলেন, দাবি যারা করে তাদেরকে আপনি বলেন যে ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। আল্লাহ পাক বলেন, তারা যদি আপনার অনুসরণ করে ইয়ুহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসা আরম্ভ করব। আমি যদি কাউকে ভালোবাসি তার জীবনের অপরাধগুলো মাফ করে দেই, আমি গফুর, আমি রহিম। এ পর্যন্ত বাংলা অর্থ ছিল, এবার আসেন ব্যাখ্যায়। এদিকে আসেন, আপনারা এদিকে আসেন। ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমাকে দেখে দেখে চলো। এখন এই অনুসরণ করা লাগবে কি নবীজির জীবনের আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে বলেন, আংশিক না পূর্ণাঙ্গ? আব্দুল্লাহ ইবনে উবাইর দিকে তাকান, এ লোকটা অনুসরণ করেছিল কিন্তু আংশিক, এজন্য মোনাফিকের সর্দার হয়ে মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? তার নামাজ ছিল রসুলের মতো, রোজা ছিল রসুলের মতো, নবীজির পেছনে হজ করেছে নবীজির সাথে, বিশ্ব নবীর সাথে ইফতারি করেছে, কিন্তু বিশ্ব নবী এই পৃথিবীর নেতা এটা সে মানত না। আজ বাংলা সহ বিশ্বে বহু মুসলমান এই থিওরিতে আছে, তারা নামাজ রসুলের মতো পড়ে, রোজা রসুলের মতো রাখে, কিন্তু সমাজ নবীজি, রাষ্ট্র নবীজি 10 বছর কোরআন দিয়ে চালিয়েছিলেন এইটা মানতে তারা রাজি না। এ মানুষগুলোর অনুসরণ হচ্ছে আংশিক না পূর্ণাঙ্গ? সুতরাং আংশিক অনুসরণ করলে আল্লাহ কি আপনাকে ভালোবাসা আরম্ভ করবে? না। ইয়ুহিব্বুকুম, এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। যখন আপনি পূর্ণাঙ্গ অনুসরণ করার জন্য দাড়ি থেকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গায় বিশ্ব নবীকে অনুসরণের সিদ্ধান্ত নিয়ে নেমে পড়বেন, আল্লাহ তখন ভালোবাসা আরম্ভ করবে। আয়াত অনুযায়ী এদেশে এখনো যারা পূর্ণাঙ্গ অনুসরণ আরম্ভ করেননি, একটু নিজের দিকে তাকিয়ে ভাবেন তো। আপনি 14 বার হজ করতে পারেন, 24 বছর রোজা রাখতে পারেন, প্রতিদিন 72 রাকাত নামাজ পড়তে পারেন নফল, কিন্তু এখনো পর্যন্ত আল্লাহর ভালোবাসা আপনি পাওয়া শুরু করেন, এ কথা বুঝে এসেছে? সুতরাং আমাদের অনুসরণ হবে কি আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে বলেন, নবীজির মতো নামাজ পড়া যেমন, বিশ্ব নবীর মতো রাষ্ট্র চালাতেও হবে ওই রকম। নবীজি জানিয়েছেন, মান মাতা ওয়ালাম ইয়াখযু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শাহবাতিন মিনান নিফাক। যে লোকটা মরে গেল কিন্তু তার এই চিন্তা ভাবনা ছিল না যে জমিন আল্লাহর কোরআন দিয়ে চলুক, এই লোকটা মোনাফিক হয়ে মরবে, কেউ তাকে বাঁচাতে পারবে না। অথচ এই হাদিসটা সামনে নিয়ে বাংলাদেশে আমরা এখনো অনেককে নামাজ পড়া, রোজা রাখা, দাড়ি রাখা, জোব্বা গায়ে দেওয়া মানুষকেও মোনাফিক হয়ে মরার সম্ভাবনা দেখতে পাচ্ছি। কথা বলে ঠিক কিনা? সুতরাং আমরা চাই নবীজি যেভাবে নামাজ পড়েছিলেন, বিশ্ব নবী যেভাবে রাষ্ট্র চালিয়েছিলেন, ওইভাবে আমাদের এই দেশটাও 10 বছর চলুক। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন, 15 বছর লাগবে না, মাত্র 10টা বছর আমাদের হাতে দেন,
আমরা গ্যারান্টি দিতে পারি এদেশের মানুষকে, 9টা পয়েন্ট ওখানে উনি দিয়েছেন, সবগুলোর বাস্তবায়ন করে এই 16 কোটি মানুষকে উনি দেখাবেন। এটাকে আজ অনেকে রাজনীতি মনে করে উল্টা পাল্টা দিকে নিয়ে যাচ্ছেন। আমার বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এক দুষ্টু বন্ধু ছিল, 10 বছর নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়ে বলতে পেরেছিলেন, খায়রুল করুনী করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, আমাদের দেশটা 53 বছর স্বাধীন হয়েছে, 1 বছরও কোরআন দিয়ে চলেছে, এই জন্যে তো কোনো জিনিস নিরাপদ না। আমার ছোট দাদা উনি বলছিলেন যে হজে যাওয়ার পরে দেখি একটা ঘড়ি পড়ে আছে, মোবাইল ঘড়ি, চিন্তা করলাম নেব না নেব না, মনের ভেতরে ভয় যদি ধরা পড়ে যায় তাহলে তো মানুষ এদেশে তো ধরা পড়লে আবার হাত কেটে দেবে, দেশে যাওয়ার পরে মানুষ বলবে হাজি সাহেব চোর, এই ভয়তে নিলাম না, কি করি অতক্ষণ দাঁড়িয়ে থেকে কেউ নেয়ও না, কারো পায়ের নিচে পড়ে আবার নষ্ট হয়ে যাবে, তুলে নিলাম এদিক ওদিকে তাকিয়ে, হারানো জিনিস যেখানে জমা দেয় ওই জায়গায় জমা দিলাম। ওনারে জিজ্ঞাসা করলাম ভাই মোবাইলের দাম কেমন হবে, উনি আমারে বলছে ইয়াহাজিউল হজ্জা তাইনা বিলা দোকা, হে হাজি দেশ কোথায়? দাদা বলে যে তুমেন বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি, আপনার বাংলাদেশের টাকার মান অনুযায়ী এই ঘড়ি মোবাইলের এটা দাম হবে 72,000 টাকা। কত? 72,000 টাকার মোবাইল পড়ে আছে ঘড়ি, কেউ নিচ্ছে না, এদেশে থাকবে? বলেন সাধারণ মানুষের কাছে থাকা দূরের কথা, দরবেশের কাছে থাকবে। 36,000 কোটি টাকা, আমার মনে হয় আমার 33 বছরের জীবনে গণনা করেও শেষ করতে পারবো না। পদ্মা সেতু আর একটা বানিয়ে এখনো 4,000 কোটি টাকা রাষ্ট্রে থেকে যেত। কথা বলেন, দরবেশ যদি এই করে, যেগুলো ধরবেশ ওগুলোর চরিত্র কি বলেন? এই জন্য এই বন্ধুটা আমারে বলছিল, আমি রামজা আমি কুষ্টিয়া থেকে যাচ্ছিলাম ঢাকাতে, একটা নর্মাল কোচে চড়ে হঠাৎ আমার পেটে গণ্ডগোল, সিরাজগঞ্জ রোড পার হওয়ার পর ড্রাইভারকে বললাম যে ভাই একটু দাঁড়ান আমি নেমে যাব, আমার পেটে গণ্ডগোল। ড্রাইভার বলছে গাড়ি থামবে না, একেবারে জায়গা মতো থামবে, আপনার যদি বেশি অসুবিধা হয় তো পেছনের সিট খালি আসে, বসে বসে আল্লাহ আল্লাহ করে। বলছে আমার পেটে গণ্ডগোল, একে আল্লাহ আল্লাহ থামে, পেছনে যেয়ে দেখি কয়েকটা সিট খালি পড়ে আছে, ওই যে পলিথিন দেয় বমি করার জন্য একটা নিলাম, 2 সিটের মাঝে বসে ওই কাজ করলাম। চিন্তা করলাম এটা যদি রেখে চলে যায় তাহলে আমার তো বদনাম হয়ে যাবে। পকেট থেকে একটা সাদা রুমাল ছিল ওইটা বের করলাম, টাইট করে বাঁধলাম, পেছনের সালানা খুলে ফেলে দেব, আল্লাহর ইশারা পেছনে আসছিল মোটর সাইকেলওয়ালা, পড়বে কি পড়বে একেবারে মোটর সাইকেলের সামনে। ও বলছে জালনা দিয়ে তাকিয়ে আছি, দেখলাম মোটর সাইকেলওয়ালা এদিক ওদিকে তাকিয়ে, ও মনে করছে নতুন রুমালে থপ করে পড়লো কি, এ রুমাল যখন নতুন ভেতরের জিনিসও মনে হয় নতুনই হবে। ও বলে তুলে নিল, ও বাড়ি যেয়ে টের পাবে যে কোন নতুন জিনিস। এখানে বলছে হামজা আমাদের দেশে পায়খানা পর্যন্ত নিরাপদে নেই, এর বাস্তব প্রমাণ আমারটা। অথচ আমির জামাত গ্যারান্টি দিয়েছেন চুরি থাকবে না, শুধু পায়খানা না, 36,000 কোটি না, 36 পয়সাও চুরি হবে না, 10 বছরের জন্য ছেড়ে দেন দেশটা। আপনারা ওনার সাথে একমত কিনা? কারা কারা ওনাদের হাতে দিতে চান দেখি, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, এটা রেকর্ড হচ্ছে, এটা শুধু এই সামিয়ানার নিচে নেই, 18 কোটি মানুষ শুনতেছে, যারা এই ময়দানের থেকে হাত তোলা দেখে তারাও হাত তুলেছে, আমরা চাই এই হাত যেন আল্লাহর জন্য আপনারা তোলেন, মানুষকে দেখানোর জন্য না। সুতরাং আমরা যদি বিশ্ব নবী মোহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ আংশিক করি, আল্লাহর ভালোবাসা পাওয়া এখনো আমরা আরম্ভ করিনি, এই হিসাবে এদেশের অনেক পীর অনেক ইমাম অনেক খতিব অনেক আলেম অনেক জনতা এখনো আল্লাহর ভালোবাসা
পাওয়া আরম্ভ করেনি, গোনা মাপ জান্নাত তো দূরের কথা, কারণ আল্লাহর ভালোবাসা যে পাওয়া আরম্ভ করবে, তার জীবনের গোনাগুলো আল্লাহ মাফ করবে, তাকে জান্নাতে দেবে। সুতরাং রাসূলুল্লাহ আমাদের একমাত্র আদর্শ হওয়ার কারণে তাকে অনুসরণ করলে এ গ্যারান্টি পাওয়া যায় যে জীবনের গোনা আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নয় নম্বরে বেশি, বিশ্ব নবীর সাথে কেউ যদি বিয়াদবি করে তাহলে সে ধ্বংস হয়ে যাবে। আপনি তাকান তার আপন চাচা আবুল আহাব, এরা যদি সিরাতুন নবী মাহফিল, আমাদের ঢাকাতে এগুলো হয়তো নেই, এগুলো চট্টগ্রাম আর সিলেট বিভাগে বেশি পাওয়া যায়। রবিউল আউয়াল মাস আজকে শেষ, এ মাস আসলে অনেককে দেখি নবীর জন্ম নিয়ে নবীর মিলাদ নিয়ে আনন্দে আত্মহারা হয়ে যায়। পরিষ্কার ভাষায় বলছি বাংলার মানুষেরা, নবীর মহাব্বত নবীর ভালোবাসা মাস্ট বি লাগবেই, কিন্তু নবীর জন্ম নিয়ে নবীর মিলাদ নিয়ে যদি কেউ শুধু আনন্দ করে মেতে থাকে, নবীর আদর্শের কোনো খোঁজ নেই। আপনি এই মুহূর্তে জেনে নিতে পারেন যে আপনি জাহান্নামি। তার প্রমাণ নবীজির আপন চাচা আবুল আহাব আর আবু তালেব, এই দুইজন চাচা নবীর আদর্শ পেয়ে খুশি ছিল না, তারা নবীর জন্ম পেয়ে খুশি ছিল, নবীর মিলাদে নবীর জন্মে তারা এত খুশি হয়েছিল। আবুল আহাব নিজের কাজের মেয়েকে পর্যন্ত আজাদ করে দিয়েছিল, আবু তালিব নিজের সন্তান হযরতে আলীকেও কাছে রাখত না, আল্লাহর নবীর জন্মে লোকটা এত বেশি খুশি হয়েছিল, যতদিন পর্যন্ত তার আন্ডারে ছিল নবীজি ততদিন নিজের ছেলে বাদ দিয়ে বিশ্ব নবীকে কাছে রেখে ঘুমাত। অথচ তাদের পুরা দুইজনের জীবন আমি পড়ে দেখেছি, দুইজন চাচা বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহর দুইজন চাচা শুধু নবীর জন্ম মিলাদ নিয়ে আনন্দে ছিল, আদর্শ পেয়ে তারা আনন্দ করে নাই, মেনে নেয় নাই, এজন্য দুইজনেই জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আরো দুইজন চাচার নাম আমরা জানি, হযরতে হামজা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন চাচা শুধু নবীর জন্মে মিলাদে খুশি ছিলেন না, তারা নবীর আদর্শ পেয়ে খুশি হয়েছিলেন, এই জন্যে দুইজনেই জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। হযরতে হামজা হযরতে আব্বাস যে জান্নাতে গেছে কোনো সন্দেহ আছে? আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন তাদের নামে, রাদিয়াল্লাহু আনহুম ওয়ারদুআন। আল্লাহ পাক বলেন আমি তাদের উপরে রাজি হয়ে গেছি যেমন তারা আমার উপরে রাজি। সুতরাং হযরতে আব্বাস হযরতে হামজা দুইজনেই নবীর আদর্শ মানার কারণে জান্নাতি, আমরা এদের মতো হতে চাই। বলেন আমিন। এখানে একটা কথা আছে, হযরতে হামজা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু অনেক আগে মুসলমান হয়েছিলেন, গোপনে তো প্রকাশ করেননি। এ মাসলাটা বলছি এই কারণে, 152 জন সমন্বয়কের ভেতরে 108 জন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতা এবং পরীক্ষিত কর্মী, তারা আজ অনেক জালেম এবং অনেক মোনাফিক পর্যন্ত, এমন অনেক আলেম নামে জালেম পর্যন্ত এই বিষদগার করছে। নাম যেহেতু দেখেছে ছাত্র শিবির, এই জন্য তাদের সুলকানি, কেন ওরা এতদিন পরিচয় প্রকাশ না করে এই কাজ করলো, ওরা মোনাফিক, ওরা শয়তান, যেখানে বিশ্বজিতের মতো হিন্দু সে রেহাই পায় না, সেখানে পরিচয় দিয়ে মার খাবে,